الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم অধ্যকার রামু উপজেলার অন্তর্গত উত্তর চাকমারকুল শাহমদের পাড়া আলহাদি ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতরম সদর মঞ্চে এবং মঞ্চের আশপাশে উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে ইকরাম অত্র এলাকার ধর্মপ্রিয় দিন দরদি বরণ্য মুরব্বিয়ান আজাম ইসলামের অতন্দ্র প্রহরী যুব সমাজ ও ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও ভুনেরা মাহফিল আরম্ভ হওয়ার পর থেকে এ পর্যন্ত আপনাদের সামনে মাহফিলের আমন্ত্রিত দাওয়াতকৃত উলামায়ে কেরাম অতীব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বয়ান তকরির পেশ করেছেন। আমার পরেও আজকের যিনি প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত মূল্যবান বয়ান পেশ করবেন। আমি আমার কর্মস্থান যদিও হাটহাজারী মাদ্রাসা, বাকি আমি আপনাদের এলাকারই সন্তান। যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ, ওনাকেই আমি মনে করি মূল্যায়ন করা, ওনার আলোচনা শ্রবণ করা আমাদের জন্য কর্তব্য। আমার যে নির্ধারিত সময়ে আমি একটি নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর সময়ের স্বল্প পরিসরে আলোচনা পেশ করে আমার আলোচনার ইতি টানব, সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে আমাদের হাটহাজারী মাদ্রাসার ছাত্র, এ এলাকার মনে হয় এলাকারই ছাত্র, আমাকে বলছে কওমি সনদ নিয়ে আলোচনা করার জন্য। কওমি মাদ্রাসার সনদ সংক্রান্ত আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছেন। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, দীর্ঘ আলোচনার অধিকার রাখে। সময়ের স্বল্পতার কারণে সব দিক নিয়ে আলোচনা করা সম্ভব না হলেও বিষয়টির মৌলিক ধারার উপর আলোকপাত করার ইচ্ছে করছি। মহতরম হাজিরিন, আমরা প্রত্যেকেই অবহিত, প্রত্যেকেই জানি আমাদের দেশে দুই ধারার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এক নম্বর আধুনিক শিক্ষা, জাগতিক শিক্ষা, সরকারি বেসরকারি, সরকারি প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে
যেই সকল বিষয়াদির উপর পাঠদান করা হয় তাদের কারিকুলাম সিলেবাসের সিংহভাগ হচ্ছে জাগতিক বিষয় এবং আধুনিক বিষয়াদি। ধর্ম শিক্ষা থাকলেও তা নাম মাত্র। স্কুল কলেজ ভার্সিটিতে যেই বিষয়াদির উপর লেখাপড়া হয় তার সিংহভাগই এই পার্থিব এবং জাগতিক এবং দুনিয়ার সাথে সম্পর্ক। এটি হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থা, জাগতিক শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় ধারার শিক্ষা ব্যবস্থা হচ্ছে ধর্মীয় শিক্ষা। যে সকল প্রতিষ্ঠানগুলোতে ধর্ম শিক্ষা দেয়া হয়, ধর্মীয় বিষয়াদি শিক্ষা দেয়া হয়, পাঠদান করা হয়, সেগুলোকে আমরা মাদ্রাসা হিসেবে আমরা জানি। মাদ্রাসা নামেই আমাদের কাছে পরিচিত ওই সকল প্রতিষ্ঠান। জাগতিক শিক্ষা বা আধুনিক শিক্ষা ইসলামের দৃষ্টিতে অবৈধ, একথা বলছি না। এই দুনিয়ার ইহকালের উন্নয়ন ও কল্যাণের জন্য জাগতিক শিক্ষা অবশ্যই অবশ্যই জরুরি। কেউ যদি এই জাগতিক শিক্ষা আধুনিক শিক্ষা অর্জন করে সেই শিক্ষাকে দেশ জাতি এবং ধর্মের কল্যাণে যদি ব্যয় করে থাকে, ইসলাম এবং মুসলিম উম্মার কল্যাণে যদি এই শিক্ষাকে ব্যবহার করে ইসলামী শিক্ষা অর্জন করলে যেমন সওয়াব হয়, স্কুল কলেজ ভার্সিটির যে বিষয়াদি আধুনিক বিষয়াদি এগুলো যদি কেউ অর্জন করে, নিজের মেধা নিজের প্রতিভা ব্যয় করে, আর সেই অর্জিত জ্ঞান এবং বিদ্যাকে যদি ইসলাম এবং মুসলমানদের কল্যাণের জন্য ব্যয় করে, অবশ্যই ইসলামী বিষয়াদি কোরআন সুন্নার ইলম হাসিল করলে যে পরিমাণ সওয়াব, সে পরিমাণ সওয়াব ওই জ্ঞান অর্জন করার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। কথা ঠিক কিনা? তবে আমরা তো একটি তুচ্ছ চাকুরির জন্য, একটি চাকুরির আশায় আমরা স্কুল কলেজে লেখাপড়া করি, সরকারি কোনো একটি পদ কোনো একটি পোস্টে চাকুরি পাব, আমার সংসার চলবে, আমার জাগতিক প্রয়োজন মেটানোর জন্য আমরা চাকুরি করি। যে সকল ছাত্র ভাইয়েরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেন, আমরা আমাদের নিয়তটুকু যে একটু পরিবর্তন করি, তাহলে আমাদের ইহকালও আমাদের কল্যাণ হবে, পরকালও আমাদের কল্যাণ হবে এই ইলম, এই জ্ঞান, এই বিদ্যা। আমি শুধু চাকুরির জন্য তুচ্ছ একটি কাজ, একটি চাকুরির জন্য আমি লেখাপড়া করব না। আমাদের নিয়ত এবং ইচ্ছা থাকবে চাকুরির পাশাপাশি, জাগতিক কল্যাণ উন্নয়নের পাশাপাশি আমি এই জ্ঞান এবং বিদ্যাকে ইসলামের কাজে ব্যয় করব, মুসলিম উম্মার স্বার্থে আমি ব্যয় করব, আমি এই জ্ঞান এবং বিদ্যা দ্বারা ইসলামের খেদমত করব, দ্বীনের খেদমত করব, মুসলিম উম্মার কল্যাণে আমি কাজ করব। এই নিয়তটুকু যদি পাশাপাশি রাখি, আপনি দ্বীনী মাদ্রাসাতে লেখাপড়া করলে যেই পরিমাণ প্রতিদান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সেই পরিমাণ সওয়াব আপনি স্কুল কলেজে পড়ো
সেই পরিমাণ সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, কথা ঠিক কি না? আসেন দ্বিতীয় ধারার শিক্ষা ব্যবস্থা, যেটিকে আমরা ধর্মীয় শিক্ষা, দ্বীনী শিক্ষা, ইসলামী শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা যে সকল প্রতিষ্ঠানে দেয়া হয় ওই প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে মাদ্রাসা নামে পরিচিত। বর্তমান যদিও মাদ্রাসা, দ্বীনী মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা দুই ধারার মাদ্রাসা আমাদের দেশে রয়েছে, একটিকে বলা হয় কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, অপরটি হলো সরকারি মাদ্রাসা, উভয়টি দ্বীনী মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা যেমন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি মাদ্রাসাও দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। তবে আমরা যদি একটু পিছনের দিকে থাকাই, যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ অবিভক্ত ছিল, এক ছিল, নাম ছিল ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশে ব্রিটিশ এবং ইংরেজদের আগমনের পূর্বে এই ভারত উপমহাদেশে আরেক ধারার দ্বীনী প্রতিষ্ঠান প্রচলিত ছিল, সেটি সরকারি মাদ্রাসাও ছিল না, কওমি মাদ্রাসাও ছিল না। ব্রিটিশ শাসনের পূর্বে ভারত, পাকিস্তান, বাংলাদেশে ভিন্ন ধারার আরেক প্রকার মাদ্রাসা দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তা ছিল স্বনির্ভর দ্বীনী মাদ্রাসা, স্বয়ংসম্পূর্ণ দ্বীনী মাদ্রাসা, একটি দুটি নয়, 1000-2000 নয়, অন্তত এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই ধারার দ্বীনী মাদ্রাসা 1,200,000 ছিল। সুবহানাল্লাহ, 1,200,000 মাদ্রাসা ছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারতে। ব্রিটিশ সরকার, ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজরা এই দেশে আগমন করার পূর্বে কিন্তু সেই স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে স্বয়ংসম্পূর্ণ কেন বলা হয়? যেহেতু তখন খুদ বাংলাদেশেও 80,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাগুলো সরকারি অনুদানের দিকে মোকাপেক্ষী ছিল না, সরকারের অনুদান দ্বারা এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো না, কোন জনগণের সাহায্য এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো না। তাহলে এই মাদ্রাসাগুলো কিভাবে পরিচালিত হতো? এই মাদ্রাসার ব্যয়ভার কিভাবে তারা বহন করত? প্রত্যেক মাদ্রাসার নামে ওয়াকফ সম্পদ ছিল, এই স্থাবর সম্পদ মাদ্রাসার আয়ের উৎস, ওই স্থাবর সম্পদ থেকে যা আয় হতো সে আয় দ্বারা এই দ্বীনী মাদ্রাসাগুলো পরিচালিত হতো, সরকারের অনুদানের প্রয়োজন ছিল না, জনগণের কোনো আর্থিক সাহায্য সহযোগিতার দিকে তারা মোকাপেক্ষী ছিল না। কিন্তু ব্রিটিশ সরকার পর্যায়ক্রমে এই 1,200,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে ভারত উপমহাদেশ থেকে। কিভাবে বন্ধ করে দিয়েছে? তারা এই মাদ্রাসাগুলোর নামে যত অক্ষ সম্পদ ছিল এগুলোকে সরকার বরাবর বাজেয়াপ্ত করল। সম্পদগুলো যখন সরকারি হয়ে গেল, এই সম্পদের ইনকম আর আয় দ্বারা মাদ্রাসা পরিচালিত হওয়া, মাদ্রাসার ব্যয়ভার বহন করা সম্ভব হলো না, পর্যায়ক্রমে এক এক করে মাদ্রাসাগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, 1,200,000 মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আমি যেই কওমি ধারার শিক্ষা
কৌমি দ্বারার শিক্ষা ব্যবস্থা যেই মাদ্রাসাগুলোতে দেয়া হয়, কৌমি মাদ্রাসা বলা হয়, দেওবন্দি মাদ্রাসা বলা হয়। আমাদের কক্সবাজারে চাকমারকুল মাদ্রাসা, জোয়ারেনালা মাদ্রাসা, দাউনকালী মাদ্রাসা, এভাবে এমন কোনো গ্রাম নাই, বড় প্রতিষ্ঠান না হলেও তার শাখা হলেও আছে। এই কৌমি মাদ্রাসার ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। পাশাপাশি যে সরকারি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোরও ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সেই বিষয়েও সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমরা অনেকে বলে থাকি বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে যেই সকল হাজার হাজার কৌমি মাদ্রাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোর মূল সূতিকাগার এবং কেন্দ্রবিন্দু হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আসলে এই কথার সাথে আমি একমত না। কৌমি মাদ্রাসা শব্দটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের বুঝে আসবে যে আসলে এই কৌমি মাদ্রাসার উৎস কোথায়, এদের ঐতিহ্য কি, এই মাদ্রাসাগুলোর ঐতিহ্য কি, বুঝে আসবে সবার। মহতরম হাজিরিন, কৌমি মাদ্রাসা শব্দটি উর্দু। কৌমি শব্দের অর্থ হলো জাতীয়, মাদ্রাসা শব্দের অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তো আমাদের দেশে মাদ্রাসা বললে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বুঝি, মূলত মাদ্রাসা শব্দের অর্থ কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না। আরবি শব্দ হিসেবে তার শাব্দিক এবং আবিধানিক অর্থ হল মাদ্রাসা শব্দের অর্থ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কৌমি মাদ্রাসা শব্দের অর্থ আমরা কি বুঝলাম, কৌমিত্ব জাতীয়, মাদ্রাসাত্ব শিক্ষা প্রতিষ্ঠান, আর কৌমি মাদ্রাসাত্ব জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। আরবিতে বলা হয় আল মাদ্রাসাতুল আহলিয়া, উর্দুতে বলা হয় কৌমি মাদ্রাসা, আর আমাদের ভাষায় হলো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলোকে জাতীয় মাদ্রাসা কেন বলা হয়, যেহেতু এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠিত হচ্ছে হবে জনগণ কর্তৃক। এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন কারা, কোন সরকার কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা নয়, কোন সরকার বা সরকারের কোন প্রতিনিধি কোন কৌমি মাদ্রাসার স্থপতি নন এবং প্রতিষ্ঠাতাও নয়। কৌমি মাদ্রাসা জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত, জনগণের হাতেই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং জনগণের দলমত নির্বিশেষে জনগণের সাহায্যে কৌমি মাদ্রাসা পরিচালিত, এবং এই মাদ্রাসাগুলো নিঃস্বার্থভাবে নিরলসভাবে দিবারাত্রি জনগণের সেবায় নিয়োজিত, এই জন্য এই মাদ্রাসাগুলোকে কৌমি মাদ্রাসা বলা হয়। তাহলে আমরা তিনটি কথা যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে কৌমি মাদ্রাসার সংজ্ঞা আমাদের সামনে পরিষ্কার হবে। জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা, জনগণের সাহায্যে পরিচালিত মাদ্রাসা, জনগণের কল্যাণে নিয়োজিত মাদ্রাসা, এই তিনটি বাক্যের নাম হলো কৌমি মাদ্রাসা। বুঝতে পারছেন আপনারা কথা, জনগণের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, কোন সরকারের হাতে প্রতিষ্ঠিত নয়, জনগণের সাহায্যে পরিচালিত মাদ্রাসা, সরকারি সাহায্যে পরিচালিত মাদ্রাসা নয়, জনগণের সেবায় নিয়োজিত মাদ্রাসা, জনগণের কল্যাণে নিয়োজিত মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো সূচনা লগ্ন থেকেই জনগণের কল্যাণ, জনগণের মঙ্গলের জন্য কাজ করে আসছে। মহতরম হাজিরিন, এই কৌমি মাদ্রাসার সূচনা
এবং ক্রমবিকাশ কিভাবে হলো তার সংক্ষিপ্ত বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিষয়টি আমি তুলে ধরতে চাই। ইসলামের সোনালি ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বুঝতে পারব, আমাদের বুঝে আসবে, জানতে পারব যে এই কওমি মাদ্রাসা কোনো ভারতবর্ষ থেকে শুরু হয় নাই। এই কওমি মাদ্রাসার সূচনা হলো পবিত্র মক্কা নগরী থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, নবী এবং রসুল হওয়ার পরে মক্কাতে যেহেতু রাজত্ব ছিল, ক্ষমতা ছিল কাফির মুশরিকদের হাতে, আল্লাহর রসুল 3 বছর পর্যন্ত অত্যন্ত সুপিছরে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারেন নাই, প্রকাশ্যে কোনো ইসলামের বিধান পালন করতে পারেন নাই। যারা আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করেছেন প্রাথমিক অবস্থায় তারা ছিল একদল দরিদ্র, নিঃস্ব, অনাথ এবং অসহায় সাহাবায়ে কেরাম, যাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, অর্থ সম্পদ ছিল না। এই রকম অসহায় দরিদ্র একদল সাহাবি আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করে ইসলামের প্রথম যুগে যারা ইসলাম দ্বারা ধন্য হয়েছে, ইসলাম ধর্মে তারা প্রবেশ করেছিল। 3 বছর পর্যন্ত আল্লাহর রসুল কোথাও প্রকাশ্য ইসলামের দাওয়াত দেন নাই। হযরতে খাব্বাব ইবনুল আরদ, হযরতে বিলাল হাবশি, সোহাইব রুমি, এই সকল গরিব দরিদ্র কিছু সাহাবী ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, তৌহিদ শিক্ষা দেওয়ার জন্য, এক আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়ার জন্য, একাত্মবাদের শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম যেই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় সেই মাদ্রাসাটির নাম ছিল দারু আরকম। যায়িদ ইবনু আরকম নামক একজন সাহাবি, তার গড় ছিল বর্তমান যে সফা পাহাড়, এখন তো এটা নিচু হয়ে গেছে, এটা অনেক উঁচু ছিল আগে, ওই সফা পর্বতের উপরে সফা পাহাড়ের চূড়ায় হযরতে যায়িদ ইবনু আরকম নামক সাহাবীর গড় ছিল। তিনি সেই গড়টি ওয়াকফ করে দিলেন আল্লাহর রসুলের হাতে, তিনি ওয়াকফ করে দিলেন, বললেন, ইয়া রসুলাল্লাহ, যারা আপনার হাতে ঈমান এনেছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে আপনি চুপিসরে গোপনে আমার গড়ে বসে শিক্ষা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে জগৎবাসীর জন্য, জগৎ বিখ্যাত জগতের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই প্রথম মাদ্রাসা সফা পর্বতের চূড়ায় হযরতে যায়িদ ইবনু আরকমের গড়, এই মাদ্রাসার নাম মাদ্রাসা দারু আরকম। এই মাদ্রাসায় আল্লাহর রসুল গোপনে সুপিশরে, কাফের মুশরিকরা যেন না জানে, তাদের অগোচরে এই অসহায় গরিব দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিক্ষা দিতেন, তৌহিদ শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন। এটি হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি বলছিলাম? বেসরকারি মাদ্রাসা। তখন কি মক্কার ক্ষমতা মুসলমানদের হাতে ছিল নাকি আবু জাহাল আবুল আহাবের হাতে ছিল? মক্কার রাষ্ট্র ক্ষমতা, রাজকীয় ক্ষমতা ছিল আবুল আহাব আবু জাহালের হাতে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের হাতে মক্কার ক্ষমতা ছিল না। তাহলে প্রথম মাদ্রাসা কি সরকারি ছিল না বেসরকারি ছিল? ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা কওমি মাদ্রাসা দারে আরকম। এখানে মাদ্রাসায় এই মাদ্রাসার শিক্ষক ছিলেন কে?
সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মাদ্রাসার শিক্ষক, আর দরিদ্র সহায় সাহাবা ইকরাম তারা ছিল এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসা থেকেই দ্বীন শিক্ষা নিয়েছেন আবু বকর, এই মাদ্রাসা থেকে সর্বপ্রথম তৌহিদ এবং কোরআন শিক্ষা নিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, এই মাদ্রাসা থেকেই তৌহিদ এবং কোরআন শিক্ষা নিয়েছেন হযরত উসমান ইবনে আফফান, এই মাদ্রাসা থেকে কোরআন এবং দ্বীন শিক্ষা নিয়েছেন হযরত আলী ইবনে আবি তালেব। এই সকল সাহাবায়ে কেরাম অত্যন্ত গোপনে সুবিশরে রাতের বেলায় অন্ধকারে বসে বসে আল্লাহ রসুলের কাছে শিক্ষা নিতেন, তৌহিদের শিক্ষা, ইমানের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। এটি হচ্ছে ইসলামের সোনালী ইতিহাসে প্রথম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা এক বৎসরের ইতিহাস না, এক দুই শত বৎসরের ইতিহাস না, কওমি মাদ্রাসার ইতিহাস 1500 বৎসরের ইতিহাস। দ্বিতীয় কওমি মাদ্রাসা মদিনা শরীফ থেকে ক্ষুদ্র একটি দল আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমবার নাম শুনলে একবার জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। কি বললাম? জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি? একজন মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করাটা ফরজ। যে কোন স্থানে, যে কোনো মাহফিলে, যে কোনো অনুষ্ঠানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম প্রথমবার শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব। কি বললাম? প্রথমবার দুরূদ শরীফ পড়া কি? ওয়াজিব। এরপরে যতবারেই বারংবার পুনরাবৃত্তি হবে, আল্লাহর রসুলের নাম উচ্চারিত হবে, প্রতিবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। কথা বোঝা আসছে? এবং নামাজের মধ্যে দুরূদ কুদায় আখিরা সর্বশেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? দুরূদ শরীফ পড়া ফরজ, দুরূদ শরীফ ওয়াজিব, দুরূদ শরীফ সুন্নতে মুআক্কাদা, দুরূদ শরীফ মুস্তাহাব। দুরূদ শরীফ সংক্রান্ত কয়টি বিধান বললাম? চার ধরনের বিধান। জীবনে একবার পড়া কি? যে কোন স্থানে প্রথমবার নাম শোনার পরে দুরূদ পড়া কি? নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া কি? সুন্নতে মুআক্কাদা। এবং যে কোন স্থানে, যে কোন অনুষ্ঠানে বারংবার একাধিকবার আল্লাহর নবীর নাম উচ্চারিত হবে, যতবার আমি নাম শুনবো প্রতিবার দুরূদ শরীফ পড়া কি? মুস্তাহাব। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল মদিনা শরীফ থেকে একটি ক্ষুদ্র দল আসলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার বিষয়ে সংবাদ পেয়েছি, আমরা ইসলাম গ্রহণ করেছি অনেকে, এবং আমরা আরো অনেক লোক আছে যারা ইসলামে দীক্ষিত হবে, ইসলাম দ্বারা ধন্য হবে, আপনার প্রতি ঈমান আনবে, আপনার অপেক্ষায় অনেক লোক আছে মদিনাতে, আপনি একজন শিক্ষক আপনার এই মাদ্রাসা থেকে একজন শিক্ষক আমাদেরকে দেন, যিনি মদিনা শরীফে গিয়ে আমাদেরকে ইসলাম শিক্ষা দেবে, ঈমান শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন গ্রহণ করলেন, এবং মক্কার প্রথম মাদ্রাসা দার আরকমের প্রথম ছাত্র হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন, কেমন অসহায় সাহাবি, তাকে দাপন করার জন্য পরিপূর্ণ একটি কাফন পাওয়া যায়নি। মাথা যদি ঢাকে, মাথা আবৃত করলে পা খুলে যায়, পা আবৃত করলে মাথা খোলা থাকে। একটি কফন নিয়ে, পুরো কফন নিয়ে দুনিয়ার থেকে যেতে পারেননি হযরতে মুসাব ইবনে উমাইর, যার হাতে হাজার হাজার মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছিল। মদিনার সর্বপ্রথম শিক্ষকের নাম কে? মুসাব ইবনে উমাইর। তিনি হলেন মদিনা শরীফের প্রথম শিক্ষক। মুসাব ইবনে উমাইর উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, উপরের দিকে মাথা পর্যন্ত তাকে কাপন পরানো হয়েছে, পায়ের দিকে ইস্কর নামক এক প্রকারের ঘাস আরবে আছে, সে ঘাস দিয়ে তাকে আবৃত করে কবরে দাফন করা হয়েছে হযরতে মুসাব ইবনে উমাইর। আল্লাহর রাসূল মুসাব ইবনে উমাইরকে মদিনায় পাঠালেন, সেখানে একজন সাহাবী স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে
হযরতে আসাদ ইবনে জুরারা, আসাদ ইবনে জুরারা একজন সাহাবী নিজের ঘর দ্বীনের জন্য অক্ষ করে দিলেন, বললেন আজকে থেকে মুসাব ইবনে উমাইর আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রেরিত ইসলামের শিক্ষক, ইসলামের মুবাল্লিগ, ইসলামের দাই, উনি আমার ঘরে বসে ইসলাম শিক্ষা দিবেন, আর সমস্ত মদিনার মানুষ আমার ঘরে বসে ইসলাম শিক্ষা নেবেন। আসাদ ইবনে জুয়ারা তিনি তার ঘর ওকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটি হচ্ছে দ্বিতীয় কওমি মাদ্রাসা। মদিনাতে সর্বপ্রথম কওমি মাদ্রাসার নাম দারে জুয়ারা। মদিনাতে সর্বপ্রথম কওমি মাদ্রাসার নাম কি? এটি বেসরকারি না সরকারি মাদ্রাসা ছিল? বেসরকারি মাদ্রাসা। যেহেতু মদিনার রাজত্ব মুসলমানদের হাতে ছিল না, মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে ছিল না, মুসাব ইবনে উমাইর বেসরকারিভাবে বিনা বেতনে আল্লাহর জন্য তিনি সেই মদিনার মানুষকে দিন শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। দারে জুয়ারা হচ্ছে সেই মদিনার প্রথম কওমি মাদ্রাসা। তাহলে আমরা দুটি কওমি মাদ্রাসা পাইলাম কিনা? মক্কাতে দারে আরকম, মদিনাতে দারে জুয়ারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মদিনাতে অবস্থান করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন, হে নবী, আপনি আমার মাতৃভূমি ত্যাগ করেন, আপনার মাতৃভূমি জন্মভূমি আমি আপনি ত্যাগ করেন, মদিনা হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সবচেয়ে আপন যিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাথে নিয়ে মদিনায় হিজরত করলেন। দীর্ঘ ঘটনা, হিজরতের ঘটনার বিবরণ দিয়ে আমার উদ্দেশ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কুবা নামক স্থানে গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেন। 14 দিন সেখানে অবস্থান করার পর বর্তমান আল্লাহর রাসূলের যে উটনির উপর, যে উষ্ট্রীর উপর আরোহণ করে মদিনায় গেছেন, মদিনার প্রতিটি গোত্রের নেতারা সামনে বারবার তারা বারণ করতেছে, আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অবতরণ করুন, আমার ঘরে আপনি মেহমান হন। সবার আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নবী তার ঘরে মেহমান হবেন, আল্লাহর নবীকে তিনি মেহমানদারি করবেন। আল্লাহর নবী বললেন তোমরা আমার উটকে বাধা দিও না, এই উট আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। যেখানে বর্তমান যেখানে মসজিদে নববী হয়েছে, যেখানে বর্তমান মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ মদিনা শরীফের মসজিদ, প্রথম গিয়ে উঠ সেখানে বসে পড়ল, সেখান থেকে উঠে আবার গিয়ে ওই ঘরে, ওই ঘরের আঙ্গিনায় বসল, যেই ঘরে বসবাস করতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। অনেক লম্বা ঘটনা, আবু আইয়ুব আনসারীর ঘরে আল্লাহর রাসূল অনেক দিন অবস্থান করেছেন। প্রথম যেখানে আল্লাহর রাসূল অবতরণ করেছেন সেখানে মসজিদে নববী হয়েছে, সেদিকে ইঙ্গিত করার জন্য উট সেখানে বসেছেন। পরবর্তীতে আবু আইয়ুব আনসারীর গোরের আঙ্গিনায় আল্লাহর রাসূলের উট বসে পড়ল, আল্লাহর রাসূল আবু আইয়ুব আনসারীর গোরে অবস্থান করলেন, তার গোরে মেহমান হলেন। মূলত এই গোরটি নির্মিত ছিল ইয়মনের পূর্বে, অনেক আগেকার ইয়মনের সম্রাট থুব্বা নামক এক সম্রাটের হাতে নির্মিত। থুব্বা নামক সম্রাট তার খ্রিস্টান পাদুরীদের ধর্মযাজকদের নিয়ে ইসলাম আল্লাহর রসুলের জন্মের অনেক আগে সেই মদিনাতে ভ্রমণ করার উদ্দেশ্যে আসছিল। সেই খ্রিস্টান 300 জন আলেম ছিল সাথে, থুব্বা বাদশা, ইয়মনের বাদশার উপাধি হলো থুব্বা। থুব্বার বাদশাকে তারা আরজ করলো যে আপনি যদি অনুমতি দেন আমরা এই জায়গাতে থাকব স্থায়ীভাবে, আপনার সাথে আমরা আর ফিরে যাব না। হতে কেন হতে, এই জায়গার যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা তৌরিত ইঞ্জিল কিতাবে নবী আখিরুজ্জামান শেষ নবী যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেই জমি যেই ভূখণ্ডে তিনি আসবেন, আমরা ইঞ্জিল কিতাবে যেই নিদর্শনগুলো পেয়েছি সব নিদর্শন এই জায়গাতে দেখতেছি। এজন্য আমরা চাই যদি আমরা এখানে বসবাস করি, হয়তো আখেরি জামানার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যেতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবেদন গ্রহণ করলেন, 300টি ঘর নির্মাণ করে দিল, সেদিকে যাচ্ছি না। থুব্বা বাদশা একটি ঘর নির্মাণ করলো এবং একটি চিঠি লিখে দিল থুব্বা বাদশা, আমার এই চিঠিখানা যদি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে, তখন নাম ছিল ইয়াসরিব মদিনার নাম, এই ইয়াসরিবে যদি আসে আমার চিঠিখানা তার হাতে অর্পণ করবে এবং আমার পক্ষ থেকে আবেদন করবে যে আমি থুব্বা বাদশা
উনাকে না দেখে উনার উপর আমি ঈমান নিয়ে আসছি। আর আমি তুব্বা বাদশা যদি তার সাথে সাক্ষাৎ হয়, আমি তার কদম মুচি করব, তার কদম আমি দৌত করব নিজ হাতে, এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন আমি এই দুতলা একটি ঘর নির্মাণ, দুতলা বিশিষ্ট একটি ঘর নির্মাণ করলো, আপনারা বলবেন আমি আখিরি জামানার নবীর জন্য এই ঘরটি নির্মাণ করে যাচ্ছি। আল্লাহ রসুলের উঁট গিয়ে যে গড়ের আঙ্গিনায় থামলো, সেই গড়টি ছিল তুব্বার বাদশার হাতে নির্মিত, সেই গড়ে অবস্থান করতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুব্বা বাদশার আশা আল্লাহ পূরণ করেছেন, সেই গড়ে সর্বপ্রথম মেহমান হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী নির্মাণ করলেন, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। ইসলামের তৃতীয় কওমি মাদ্রাসা, আমরা সকল মুসলমান সর্বসাধারণ সবাই একটি নাম শুনে থাকি, আসহাবে সুফফা। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? যেহেতু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তশরিফ নিয়ে যাওয়ার পরে 16 থেকে 17 মাস ইসলামের প্রথম কেবলা নাম কি? বাইতুল মুকদ্দাস, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা, এটি হলো ইসলামের প্রথম কেবলা। আল্লাহ রসুল মদিনা শরীফে গিয়ে 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন কোন দিকে হয়ে? বলেন বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে। কিন্তু আল্লাহ রসুলের মনের আকাঙ্ক্ষা যেন কাবা শরীফকে আল্লাহ কেবলা ঘোষণা করেন, বাইতুল্লাহ শরীফকে মক্কার দিকে হয়ে নামাজ আদায় করার প্রেরণা আকাঙ্ক্ষা আল্লাহর নবীর অন্তরে ছিল। কিন্তু 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন মসজিদ আকসা বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে। তাহলে 17 মাসের মাথায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ আপনি যে বারবার আকাশের দিকে দৃষ্টি টান, বারবার আল্লাহর দিকে থাকান, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করেছেন, আপনার বুকে বাঁধা সে আশা, আপনার সে লালিত আশা আল্লাহ পূরণ করেছেন, আজ থেকে আপনি বাইতুল্লাহর দিকে হয়ে কাবার দিকে হয়ে নামাজ আদায় করেন। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে। যে প্রথম যে কেবলাটি ছিল, সে কেবলার যে স্থান ছিল মেহরাব, সে মেহরাবের সাথে অল্পটুকু স্থান নিয়ে একটা ঘর, একটি স্থান আল্লাহ রসুল রেখে দিলেন অসহায় দরিদ্র সাহাবায়ে কেরামের জন্য। এমন একদল সাহাবায়ে কেরাম মদিনাতে ছিলেন যাদের বসবাসের জন্য পুরো মদিনাতে এক বিগত পরিমাণ জায়গাও ছিল না, তাদের কোনো ঘর বাড়ি ছিল না। নিঃস্ব অসহায় দরিদ্র সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর রসুল প্রথম যে মেহরাবটি ছিল বাইতুল মুকদ্দাসের দিকে, সে মেহরাব যেহেতু পরিবর্তন হয়ে গেছে, মেহরাব হয়েছে বাইতুল্লাহর দিকে মক্কার দিকে, পূর্বের মেহরাবের সাথে ওই দেয়ালের সাথে আরেক কিছু জায়গা আল্লাহ বৃদ্ধি করে আল্লাহর রসুল স্থানটি নির্ধারণ করলেন, সেটা দিন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। সেই স্থানটির নাম সুফফা। সেই স্থানটির নাম কি বললাম? ওই যে বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে নামাজ আদায় করলেন, ওই মেহরাব এবং মেহরাবের সাথে আরও কিছু জায়গা যোগ করে স্থান আল্লাহ রসুল নির্ধারণ করলেন অসহায় দরিদ্র সাহাবায়ে কেরামের জন্য। এই জায়গাটির নাম হলো সুফফা। সুফফা শব্দটির অর্থ হলো ছায়াময় নিরিবিলি স্থান। ছায়াময় নিরিবিলি স্থানকে আরবিতে সুফফা বলা হয়। এই সুফফা নামক জায়গাতে অবস্থান করত একদল অসহায় দরিদ্র, একদম অনাথ সাহাবায়ে কেরাম, যাদের মনের আকাঙ্ক্ষা তারা সবসময় তারা চাইত যে তারা আল্লাহর রসুলের দরবারে তারা দিবারাত্রি সার্বক্ষণিকভাবে তারা যেন আল্লাহর রসুলের দরবার অবস্থান করতে পারে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন আচার আচরণ দেখে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে, এবং আল্লাহর রসুলের জবান মুবারক থেকে হাদিস শ্রবণ করতে পারে, নসিহত এবং উপদেশ শ্রবণ করতে পারে। এই জন্য একদল সাহাবায়ে কেরাম মদিনাতে কোথাও তাদের ঠাই ছিল না, মদিনাত অবস্থান করার মতো একটি ঘরও তাদের জন্য ছিল না। এইরকম সাহাবি এক বর্ণনা মতে তাদের সংখ্যা কোনো সময় 100, কোনো সময় 150, সর্বোচ্চ 600 পর্যন্ত সাহাবি
যাদের তালিকা আসহাবে সুফফা, তারা ছিল সেই আসহাবে সুফফার ছাত্র। এই স্থানের মধ্যে তারা থাকতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। মহতরম হাজিরিন, আপনারা কথা বুঝতেছেন, সময় কম, এজন্য কথাগুলো দ্রুত বলতেছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিও একজন সাহাবী সুপ্পা, আমি একজন অসহায় দরিদ্র সাহাবী ছিলাম, আমিও সেই সুপ্পাতে বসবাস করতাম। আমাদের সাহাবায়ে কেরাম যারা সেই সুপ্পার ছাত্র ছিল, যে স্থানে বসে আল্লাহর নবী তাদেরকে দিন শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, ইমান এবং ইসলাম শিক্ষা দিতেন, সেই সুপ্পার সত্তর, সেই ছায়াময় নিরিবিলি স্থান, সেই সুপ্পার সাহাবায়ে কেরামের মধ্যে আমি সত্তর জনকে আমি দেখেছি যাদের পরনে শুধুমাত্র একটি লুঙ্গি ছিল, উপরে পরিধান করার মতো কিছুই ছিল না, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করার, আচ্ছাদিত করার মতো একটা লুঙ্গি ছিল। অনেক সাহাবি ছিল, একটি কম্বল ছিল, তারা তাদের গলাতে গিট দিয়ে টেনিসের দিকে হাতে দড়ি থাকতো, কোন রকম সতর্ক ঘোড়ারা ডাকতো। এমন সত্তর জন সাহাবি ছিল, তাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। কেমন কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য, এত কিছু ত্যাগ স্বীকার করার পরও একজন সাহাবি মসজিদে নববী, আল্লাহর নবীর সুহবত এবং আল্লাহর নবীর দরবার ছাড়ে কোথাও যায়নি। এইরকম ৬০০ জন সাহাবাই যাদের মাধ্যমে আজকে সমগ্র পৃথিবীতে ইসলামের শিক্ষা, সেই সোনালী শিক্ষা, কোরআন সুন্নার শিক্ষা, সেই ঐশী শিক্ষা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এই আসহাবে সুফফা থেকেই। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বিশাল খেদমত নিয়েছেন। আসহাবে সুফফা আল্লাহ রসুল সন্ধ্যাবেলায় জাগির দিয়ে দিতেন। আমরা কওমি মাদ্রাসায় জাগির দিই না, এটা আল্লাহ নবীর সুন্নত। আসহাবে সুফফার অসহায় ছিল, দরিদ্র ছিল, এদের একবেলা খাবারের ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুল যারা ধনী সাহাবি, মোটামুটি যার দুইজনের খাবার যার কাছে আছে, সে যদি একজন হয় তাকে একজন দিত, যার তিনজনের খাবারের ব্যবস্থা আছে তাকে দুজন দিত, যার চারজনের খাবারের ব্যবস্থা করা আছে তাকে চারজন দিত। এইভাবে আসহাবে সুফফার সাহাবায়ে কেরামদেরকে বিক সন্ধ্যাবেলায় আল্লাহ রসুল বন্টন করে দিছেন, জাগির দিতেন। তারা খাবার তো রাতে রাতে খাবারের ব্যবস্থা করত, খানাকে পুনরায় সে মসজিদে নববীর সাথে লাগানো সুফফা নামক স্থানে এসে রাত্রি যাপন করতেন। তাদের কাজ ছিল আল্লাহ রসুলের চেহারা দিকে তাকানো, সবসময় আল্লাহ রসুলের সে নূরানি চেহারার দিকে তাকাতো, আল্লাহ রসুলের জবান থেকে কি বের হচ্ছে সেই প্রতীক্ষায় তারা থাকতো, আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করত। এই ধরনের অন্তত ৬০০ জন সাহাবি ছিল। আল্লাহ রসুল আদেশ করলেন, যাদের খেজুরের বাগান আছে মসজিদে নববীর কুটির সাথে রশি লটকাই দিয়েছেন আল্লাহ রসুল, যে তোমরা যার ১০টি খেজুরের শীষ আছে, শাখা ছড়া আছে, দশ ছড়া যার আছে, তে একটি ছড়া এখানে আনি, সেখানে ঝুলিয়ে রাখবে, এখান থেকে আসহাবে সুফফার গরিব সাহাবায়ে কেরাম খাবে। এই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে কোনো হাদিয়া আসলে, কোনো সদকা আসলে, সদকার টাকা বর্তমান কওমি মাদ্রাসাগুলোতে যেমন সাধারণ মুসলমানদের সদকা এবং সাদা নিয়ে কওমি মাদ্রাসার অসহায় দরিদ্র এতিম মিসকিন ছাত্রদের খাবারের ব্যবস্থা হয়, ঠিক এই সুন্নত আসছে মসজিদে নববীর আসহাবে সুফফা থেকে। কোনো সদকা যাকাত, কোন দান আল্লাহর রসুল দরবারে আসলে সেগুলো আল্লাহর রসুল বন্টন করে দিতেন আসহাবে সুফফার সে অসহায় সাহাবায়ে কেরামের মধ্যে। একদিন হযরত আবু হুরায়রার ঘটনা, তিনি বলেন আমি নিজের ক্ষুধায় অনেক সাহাবায়ে কেরাম পেটে পাথর বানত, এত এত ক্ষুধা, ক্ষুধার তাড়নাই তারা সহ্য সোজা হয়ে দাঁড়ানোর মতো শক্তি থাকতো না। আবু হুরায়রা বলেন আমি ক্ষুধার তাড়নায় অনেক সময় আমার বুক আর পেটকে মাটির সাথে মিশিয়ে রাখতাম। যিনি আল্লাহ রসুল থেকে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়ি বুড়ি হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রা আন আবি হুরায়রা, এই আবু হুরায়রা আসহাবে সুফফার মধ্যে একজন, তিনি বলেন বুক এবং ক্ষুধায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় পেটের মধ্যে পাথর বেঁধে নিতাম। এক সময় আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক রাস্তার ধারে পড়ে গেলাম, আবু বকর যাইতেছে, আবু বকরের কাছে জিজ্ঞেস করলাম, একটি আয়াতের তাফসির জিজ্ঞেস করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কিছু বললেন না, আমার উদ্দেশ্য ছিল উনি আমার অবস্থা দেখে হয়তো আমার খাবারের ব্যবস্থা করবেন। হযরত উমর যাচ্ছিল, হযরত উমরের কাছে আরেকটা আয়াতের তাফসির এবং ব্যাখ্যা আমি জিজ্ঞেস করলাম, হযরত উমর কর্ণপাত করলেন না, চলে গেলেন। ইচ্ছে ছিল হয়তো আবু উমর আমার এই দুর্দশা দেখে আমাকে সাথে নিয়ে যাবেন, খাবারের ব্যবস্থা করবেন।
এরপর আল্লাহর রাসূল যাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাম দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার কুদার অবস্থা। আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে। ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, কে আছে? ওদের এক পেয়ালা দুধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে আদেশ করলেন, আবু হুরায়রা আসহাবে সুফফা সবাইকে ডাকো। আবু হুরায়রা হতবাক হয়ে গেল, এক পেয়ালা দুধ, আমি আমার তো যে ক্ষুধা আমারও তো ক্ষুধা নিবারণ হবে না এক পেয়ালা দুধ। আসহাবে সুফফাকে যদি খাওয়ানো হয় তাহলে আমি কি পাবো? আমি তো ক্ষুধাই ক্ষুধা, আমার ক্ষুধাই তো থেকে যাবে। আল্লাহ রাসূলের আদেশ ডেকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা ডান দিক থেকে শুরু করো, প্রত্যেককে পান করো এই পেয়ালা, এক পেয়ালা দুধ, একজন, দুইজন, তিনজন। আল্লাহ রাসূল বলেন, সবাই তৃপ্তি হয়ে পান করেন। প্রত্যেকজন সাহাবী সবাই ক্ষুধার্থ, সবাই তৃপ্ত হয়ে পান করার পরে আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা এখন আমি আর তুমি আছি, আচ্ছা তুমি পান করো আগে। আবু হুরায়রা, আল্লাহ রাসূল নিজের উপর আবু হুরায়রাকে প্রাধান্য দিলেন। এই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। ক্ষুধা তো আল্লাহ রাসূলেরও ছিল। আবু হুরায়রা বললেন, আমি পান করা আরম্ভ করলাম, আমার হাতে নেওয়ার পরে দেখতেছি প্রথম যে দুধগুলো যে পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ দুধ রয়ে গেছে। শতাধিক আসহাবে সুফফা, একশতের উপর আসহাবে সুফফা এই পেয়ালা থেকে দুধ পান করছে, এক ফুটা পরিমাণ দুধ কমে নেই। আল্লাহ রসুলের মজেজা। আবু হুরায়রা পান করা আরো রেখে দিতেছে, আল্লাহ রসুল বলেন, আরো পান করো, আরো পান করো, আরো পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল হিসেবে প্রেরণ করছেন, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমার পিপাসা নিবারণ হয়ে গেছে, আমায় আমি পুরোপুরি তৃপ্ত হয়ে গেছি, আমার সেই পান করার মতো সেই ক্ষমতা, সেই আমার সেই শক্তি আমার আর নেই। রসুল্লাহ সাহেব বলেন, তুলে আমাকে দাও। তখনও পেয়ালা ভর্তি, তখনও পেয়ালা ভর্তি। এরপর আল্লাহ রসুল সর্বশেষ ওই পেয়ালা দুধ পান করলেন। এই ছিল আসহাবে সুফফার ঘটনা। এই সুফফা সত্তরে সাহাবায়ে কেরাম বসে থাকতো, আল্লাহর রসুল কোরআন শিক্ষা দিছেন, হাদিস শিক্ষা দিতেন। একদিনের ঘটনা যে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ করছিল, আবু হুরায়রা এত হাদিস থেকে বর্ণনা করে, এত বড় বড় সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে না, আবু হুরায়রা হাজার হাজার হাদিস কেন বর্ণনা করলো? আবু হুরায়রা বলেন, আমি তো আমার কোনো ব্যবসা ছিল না, মক্কাবাসীরা ব্যবসা করতো আর মদিনার মানুষরা তারা ক্ষেত খামারে থাকতো, আমি আবু হুরায়রা মিসকিন মানুষ, আমি সাহাবে সুপার একজন দরিদ্র সাহাবি, সবসময় ক্ষুধা নিয়ে আল্লাহ রসুলের দরবারে বসে থাকতাম। আল্লাহ রসুল একবার বললেন, যে নিজের চাদর বিছিয়ে দেবে সে চাদরে আমি বসবো, কেউ আসো চাদর বিছানোর জন্য? আবু হুরায়রা তাড়াতাড়ি তার চাদরটা বিছিয়ে দিলেন, বিছানোর পর আল্লাহ রসুল সেই চাদরের উপর বসে তাদেরকে হাদিস বর্ণনা দিলেন। এরপর আল্লাহ রসুল বললেন, এই চাদরটি তুমি মুড়িয়ে তোমার বুকের সাথে জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রসুল যে চাদরে বসলেন সে চাদরটি মুড়িয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। খোদার কসম, যেই দিন আল্লাহর রসুল যে আমার চাদরে বসছে, ওই চাদর যেদিন আমার বুকে বুককে স্পর্শ করছে, ওই দিন থেকে আল্লাহর রসুলের হাদিসের একটি শব্দ আমি মৃত্যু পর্যন্ত বলি নাই। এমন স্মৃতিশক্তি, এমন স্মরণ শক্তি আল্লাহ আবু হুরায়রাকে দান করেছেন। এই জন্য আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াত করেছেন। এ আসহাবে সুফফা, এটি তৃতীয় কওমি মাদ্রাসা। আমি আর যাচ্ছি না তিন নম্বর, চতুর্থ নম্বর কওমি মাদ্রাসা হয় ইয়মনের মধ্যে। আল্লাহ রসুল হযরতে মুআযু ইবনু জবলকে প্রেরণ করলেন ইয়মনের শিক্ষক হিসাবে, ইয়মনের মধ্যে তৃতীয় কওমি মাদ্রাসা চালু করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আইন বিষয়ে যিনি সবচেয়ে অভিজ্ঞ ছিলেন, ইসলামী ফেকা শাস্ত্রে যিনি অভিজ্ঞ ছিলেন হযরতে মুআযু ইবনু জবল, তিনি তৃতীয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। চতুর্থ নম্বরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরে তিনি ফকিহ এবং বিজ্ঞ এবং আলিম সাহাবায়ে কিরামকে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠালেন কুফা নগরীতে, আরেকজনকে পাঠালেন বসরাতে, আরেকজনকে পাঠালেন সিরিয়াতে, আরেকজনকে পাঠালেন মিশরে, যে যেখানে গেছে এক একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এগুলো সবগুলোই কওমি মাদ্রাসা, সবগুলোই জনগণের মাদ্রাসা, সবগুলোই জনগণের সাহায্য পরিচালিত মাদ্রাসা, সবগুলোই জাতীয় মাদ্রাসা, সবগুলোই বেসরকারি মাদ্রাসা ছিল। এইভাবে আস্তে আস্তে 710 হিজরিতে আফগানিস্তানের মধ্যে এই দারার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সুলতান নুরউদ্দিন জঙ্গি, আফগানের সেই সাহসী মুসলিম ব্যক্তিত্ব। 710 হিজরিতে, 712 হিজরিতে তার ছেলে সুলতান মাসউদ আফগানে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এগুলো ধারাবাহিক অনেক, এমন যুগ ছিল না
সাহাবা ইকরাম যেখানেই যুদ্ধ করেছেন, যে স্থানে বিজয় করেছেন, সব জায়গাতে একটি মসজিদ নির্মাণ করেছেন। শাসন ব্রিটিশ খেলো আন্দোলন শুরু হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1757 সালে পলাশের ময়দানে নবাব সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করলেন, মানে বিশ্বাসঘাতকদের কারণে 1799 সালে মাইসুরে সুলতান টিপু রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করলেন। 1857 সালের সেই স্বাধীনতা যুদ্ধ, যে সিপাহী জনতার আন্দোলন, যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয়, যার নেতৃত্বে ছিল ওলামায়ে ইকরামের হাতে, ওলামায়ে ইকরাম দুই প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে আজাদী আন্দোলন ভারত উপমহাদেশ থেকে ইংরেজকে বিতাড়িত করার জন্য যে সংগ্রাম, যে লড়াই হয়েছে 1857 ইংরেজে, তার নেতৃত্বে ছিল ওলামায়ে ইকরাম। দেওবন্দি ওলামাদের পূর্বসূরি শাহ উলিউল্লাহর উত্তরসূরি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার উপর যারা কাজ করে তারাই আন্দোলন করেছিল। 1831 সালে বালাকোটের প্রান্তরে সৈয়দ আমিরুল মুমিনীন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করলেন। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় নির্মমভাবে বিশ্বাসঘাতকদের কারণে তাকে শহীদ করা হলো। 400 পর্যন্ত আলেমকে শহীদ করা হলো, এবং সেখানে যারা বেঁচে ছিল তারা সমগ্র পৃথিবীতে জিহাদের আগুন জ্বালিয়ে দিল। সমস্ত ভারতবর্ষে, সে পুরো ভারতবর্ষ থেকে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। কিন্তু ব্রিটিশের শক্তি, সমর শক্তি ছিল বিশাল, এবং তাদের কূটকৌশল ছিল মারাত্মক, এবং তারা সংখ্যায়, তারা বিভিন্ন বিশ্বাসঘাতকতার কারণে সে মুসলমানদের পরাজয় হলো 1857 ইংরেজি আজাদী আন্দোলনের মধ্যে। এরপরে শাহ শহীদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি গ্রেপ্তার হলেন, সৈমার জেলে ছিলেন, কাসেম নানুতুবি দার উলুম দেওবন্দ মাদ্রাসার যে শহীদ বুজুর্গ, ভারত উপমহাদেশের যে সমগ্র কবি মাদ্রাসার যে সূতিকাগার দার উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এরপরে শ্বশুর বাড়িতে গেলেন, যে ভারতের ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক একটি স্থান আছে, সেখানে ছোট্ট মসজিদ ছিল, মসজিদটার নাম ছোট্ট মসজিদ। ওই মসজিদের ইমাম ছিলেন একজন বুজুর্গ আল্লাহর ওলি, একজন মকবুল বান্দা, তার নাম ছিল কাজী আবেদ হোসেন, হাজী আবেদ হোসেন ওই মসজিদের ইমাম ছিলেন। ওই মসজিদের পাশে হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির শ্বশুর বাড়ি ছিল, তিনি নামাজ পড়তে গেছেন, তার সাথে পরামর্শ করলেন, এখন তো পুরো ভারতবর্ষ থেকে 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই, এবং এই ইসলামী জিহাদ পরিচালনা করার জন্য মুসলিম যোগ্য সৈনিক প্রস্তুত করার কোনো কারখানা নেই। এই উদ্দেশ্য সামনে রেখে ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি পুনরায় মুসলমান চালু করার জন্য, মুসলমানদের ছেলেদের ইসলাম শিক্ষার ব্যবস্থা করার জন্য সর্বপ্রথম 1867 ইংরেজি 30 মে 15ই মুহররম 1283 হিজরিতে এই ছোট্ট মসজিদের অঙ্গনে একটি ডালিম গাছের নিচে 6 জন বুজুর্গ মিলিয়া এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আজকে সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসার কেন্দ্রবিন্দু সূতিকাগার হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যেই বুজুর্গদের হাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, কাজী আবেদ হোসেন যিনি সত্তা মসজিদের ইমাম ছিলেন, এবং 2 নম্বর মাওলানা আবেদ হোসেন দেওবন্দী, মাওলানা রফিউদ্দিন দেওবন্দী, মাওলানা জুলফিকার আলী দেওবন্দী, মাওলানা ফজলুর রহমান দেওবন্দী, মাওলানা ইয়াকুব নানুতুবি, মাওলানা কাসেম নানুতুবি, এই 6 জন বুজুর্গ একাধারে সিদ্ধা। এই 6 জন বুজুর্গের হাতে 1867 ইংরেজি মে মাসের 30 তারিখ 15ই মুহররম 1283 হিজরিতে এই দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসার প্রথম শিক্ষকের নাম ছিল মাহমুদ, প্রথম ছাত্রের নাম ছিল মাহমুদ, সেই শেখুল হিন্দ মাহমুদ রহমতুল মাহমুদ, মাহমুদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহ, যার এলম, যার কুলুজার আজকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী, উনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 4টি মূলনীতি ছিল, এই মূলনীতি একটি মূলনীতি ছিল তাওহীদ খালিস, 2 নম্বরের মূলনীতি ছিল ইস্তিবায়ে সুন্নত, 3 নম্বরের মূলনীতি ছিল তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বরের মূলনীতি ছিল এলাই কালিমাতুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর ইবাদত করা, শিরক মুক্ত খালিস নির্বেজাল একাত্মবাদ তাওহীদ খালিস প্রচার করা ছিল দেওবন্দ মাদ্রাসার প্রথম লক্ষ্য।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার দ্বিতীয় লক্ষ্য হলো ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহর সুন্নাত, নবীর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর রাসূলের সুন্নাত বাস্তবায়ন করা এবং অনুসরণ করা। তিন নম্বরের মূল নীতি ছিল আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়া। চার নম্বর মূল নীতি ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর কালিমা আল্লাহর দিনকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেয়া। এই মূল নীতির সাথে যুক্ত ছিল দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগ এটা ছিল তাল্লুক মাল্লা এবং এলাই কালিমাতুল্লাহর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই জন্য আমাদের ওলামা ইকরাম, সমগ্র বিশ্বের ওলামা ইকরাম, লক্ষ লক্ষ ওলামা ইকরামের যে মতবাদ, যে বিষয়টি হয়তো আপনারা জানেন যে বর্তমান তাবলিগি জামাত বিভক্ত হয়ে গেছে, উম্মতের জন্য অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক বিষয়। সমগ্র বিশ্বে যে দলটির নাম ছিল শান্তির দল, আজকে সেখানে সেখানে অশান্তি বিরাজ করছে, কঠিন অশান্তি বিরাজ করছে, রক্ত পড়তেছে মুসলমান ভাই ভাইদের মধ্যে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, মনে রাখবেন ইসলামের প্রথম শত্রু ইহুদি, ইসলামের শেষ শত্রু ইহুদি, ইসলামের ইতিহাস সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের কোন শত্রু যদি থাকে তারাই হলো ইহুদি। সমুদ্রের গভীরে, অথল গভীরে যদি দুটি মাছের মধ্যে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, মনে রাখবেন সেখানে ইহুদির কালো হাত আছে। বর্তমান তাবলিগি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব অত্যন্ত দুঃখজনক। আমাদের কিছু সহজ সরল মুসলমান ভাইয়েরা একজন ব্যক্তির অনুসরণের নামে, একজন ব্যক্তির এফাতের নামে পুরা মুসলিম উম্মাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, উম্মত টুকরো টুকরো হয়েছে। মাওলানা সাদকে তার একজন উস্তাদ এসে বলল, মাওলানা সাদ আপ ক্যা কর রহে হে, উম্মত কো আপনে টুকরা টুকরা কর দিয়া। মাওলানা সাদ বলতেছে, মেরা ক্যা হোগা, উম্মত টুকরা টুকরা হো যায়, মাই আপনি মৌকত সে বাল সমেত না হমি হক না হটুঙ্গা, পুরো উম্মত যদি টুকরো টুকরো হয়ে যায় আমার অবস্থান থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। একজন ব্যক্তির কারণে আজকে সমগ্র বিশ্ব মুসলমানরা বিভাগ হয়ে গেছে। এই লোকটি বংশ পরিচয় দিতে চায় না। আল্লাহ রাসূল বলেছেন, মান বাত্তাহু আমালুহু লাম ইউসরিবহু নাসবুহু, যার কর্ম যার আচরণ পিছে টেনে দিয়েছে বংশ পরিচিতি তাকে আগে নিয়ে আসতে পারবেন, তার পরিচয় দেওয়ার ফায়দা নেই। বিশ বছর ধরে আমি বিষয়টা অন্যদিকে যাচ্ছে, সময় আছে না, কওমি মাদ্রাসার সনদ নিয়ে কথা বলছি, যেই সনদের স্বীকৃতি এখন দিল এই বিষয়ে অনেকের প্রশ্ন। কওমি মাদ্রাসা তো কওমি মাদ্রাসায় সূচনা লগ্ন থেকে জনগণের সাহায্য দ্বারা পরিচালিত হয়ে আসছে, জনগণের হাতে পরিচালিত, জনগণের সাহায্যে পরিচালিত। আমাদের পূর্বপুরুষরা কওমি মাদ্রাসার জন্য কোনো সনদের স্বীকৃতি কোনো সরকার থেকে নেয়নি। এই বর্তমান বাংলাদেশের কওমি ওলামা ইকরাম তারা ছয়টি বুধের অধীনে হাইয়াতুল উলিয়া নামক একটি বুধ, সর্বোচ্চ বুধ গঠন করে কেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিল, এর জবাব। এবং এই সনদের স্বীকৃতি যে হলো, কওমি মাদ্রাসাকে আসলে তার স্বকীয়তা হারিয়ে ফেলবে, তার যে বৈশিষ্ট্য সেটিকে হারিয়ে ফেলবে, কওমি মাদ্রাসার যে স্বাধীনতা, তাদের কারিকুলাম সিলেবাস পরিচালনা একাডেমিক সব কিছু তারা স্বাধীনভাবে পরিচালনা করে। সরকার থেকে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নিল, পর্যায়ক্রমিক কওমি মাদ্রাসা সরকারের বলয়ে সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। অনেক প্রশ্ন মানুষের, আমি বিতর্কে যেতে চাই না, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। যেহেতু ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পরে এমন বৈরী পরিবেশ ছিল যে আমাদের আকাবির আমাদের পূর্বসূরিরা হাজারো গাত প্রতিঘাত নির্যাতন নিপীড়নের মুখে সরকার থেকে এক টাকা অনুদান না নিয়ে সরকারি সাহায্য প্রত্যাখ্যান করে জনগণের মুষ্টি ছৌল নিয়ে এক টাকা দুই টাকা নিয়ে কওমি মাদ্রাসা পরিচালনা করেছেন, ঐশী বাণী কোরআন সুন্নাহর শিক্ষাকে তারা বিকশিত করেছে।
এরপরেও কওমি মাদ্রাসা এবং কওমি ওলামা ইকরামের সম্মান আর মর্যাদা যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, সমাজে কওমি ওলামা ইকরামের সম্মান মর্যাদা ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই সনদের স্বীকৃতি এটি কওমি ওলামা ইকরামের মর্যাদার জন্য না, যেহেতু আল্লাহ তো মর্যাদা দিয়েছেন ইয়ারবাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তো যারা ঈমানদার তাদেরকে অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের উপর যারা আহলে ইলম যারা উলামা তাদেরকে অনেক অনেক স্তর উপরে আল্লাহ তাআলা মর্যাদা এবং সম্মান দান করেছেন। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন রাসুল মুফাসসিরিন সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের বিশেষ যিনি সবচেয়ে অভিজ্ঞ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন একজন আবেদ মুমিন এবং একজন আলেমের মধ্যে তফাউত 100 বছরের দূরত্ব। একজন আবেদ দিনদার আলেম আবেদ দিনদার ইমানদার তার উপর একজন আলেমের মর্যাদা 100 বছরের মর্যাদা আল্লাহ দিয়েছে। তবে আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা তো সে মানতেছেন, এ বিষয়ে আমি আর কথা দীর্ঘায় করতেছি না। আমাদের পাকিস্তানের যে 60টি প্রদেশ রয়েছে মাওলানা ইউসুফ বন্নুরী রহমতুল্লাহ আলাই উনি ভারত পাকিস্তানের পাকিস্তানের মধ্যে সবচেয়ে যা ত্যাগ ত্যাগের মাধ্যমে অন্তত আহমদি মুসলিম জামাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে মাওলানা ইউসুফ বন্নুরী রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে তার ত্যাগ এবং কুরবানির বদৌলত। ইউসুফ বন্নুরী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম পাকিস্তানের মধ্যে কওমি মাদ্রাসার সনদের বিষয়টি উপস্থাপন করেন। এরপরে মাওলানা মুফতি ভারতে পাকিস্তানের ডান মুফতি মুফতি ওলি আহমদ সহ পাকিস্তানের শীর্ষ ওলামা ইকরামের প্রচেষ্টায় পুরো পাকিস্তানের মধ্যে কওমি ওলামাদেরকে সরকারের স্বীকৃতি প্রদান করা হয়, তবে তারা সরকার থেকে কোনো অনুদান গ্রহণ করে না। ঠিক ভারতের মধ্যে দারুল উলুম দেওবন্দ মুজাহিরুল উলুম সারুপুর নদওয়াতুল উলামা লখনউ সহ ভারতের বড় বড় কওমি মাদ্রাসাগুলো এগুলো ভারতের হিন্দু সরকার এগুলোকে স্বীকৃতি দিয়েছে। তবে আমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসার দওরায়ে হাদিস তথা তাকমিলকে যে মাস্টার্সের সমমান ডিগ্রি দিয়েছে এই ডিগ্রির মধ্যে 7টি শর্ত যুক্ত করা হয়েছে, কথাগুলো আপনাদেরকে বলতেছি কি জন্য। এই স্বীকৃতির কারণে কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা হয় নাই, হবে না কেমন পর্যন্ত। এই 6টি বুক যার সমন্বিত সর্বোচ্চ গোটাল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া যার সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তিনি সনদের পক্ষে ছিলেন না। সরকার যখন চাচ্ছেন সনদের স্বীকৃতি দেওয়ার জন্য স্বীকৃতি প্রদান করার জন্য 7টি শর্ত যুক্ত করে দিয়েছেন, বিস্তারিত বলার সময় নেই সংক্ষেপে বলছি। সেই শর্তগুলোর মধ্যে স্পষ্ট বর্ণিত আছে যে কওমি মাদ্রাসা তার সম্পূর্ণ স্বকীয়তা এবং তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এই দেশে ইলমে দ্বীনের প্রচার প্রসার করবে, কওমি মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে কারিকুলার এবং সিলেবাসের ক্ষেত্রে সরকারের কোনো প্রকারের নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ চলবে না। এই শর্ত সরকার মেনে নিয়েছে, উভয় পক্ষ স্বাক্ষর হয়েছে, এগ্রিমেন্ট চুক্তি চূড়ান্ত হয়েছে। কোন সরকার কোন ক্ষেত্রে বোর্ডের মধ্যে কোন সদস্যপদ সরকারের কোন লোক থাকবে না, কোন কওমি মাদ্রাসার কোন ডিপার্টমেন্ট কোন বিভাগে সরকারের কোন প্রকারের হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ চলেনি চলবে না চলতে পারবে না, এই কথা পুরোপুরি স্পষ্ট উল্লেখ আছে। এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারত উপমহাদেশ না সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ মাদ্রাসা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই দেওবন্দ মাদ্রাসার শাখা তো শাখা, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে যে মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যে ইলহামি 8টি মূলনীতি প্রণয়ন করেছেন উসুলে হাস্তগানা 8 মূলনীতি অষ্ট মূলনীতি পরিষ্কারভাবে আছে যে 8 মূলনীতির উপর ভিত্তি করে এগুলো বহাল রেখে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করা হবে।
এবং সরকারের কোনো অনুদান কওমি মাদ্রাসা গ্রহণ করবে না। এবং এই যে সংসদের বিল তিন নম্বর ধারাতে পরিষ্কার আছে, কওমি মাদ্রাসার কোন ধারা কোন আইন যদি সরকারের কোন আইনের সাথে সাংঘর্ষিক হয় সেখানে সব কওমি মাদ্রাসার আইনেই প্রাধান্য দেওয়া হবে, কওমি মাদ্রাসার আইনকে প্রাধান্য দেওয়া হবে, সরকারি আইন কার্যকর হবে না। এবং এখানে লেখা আছে যারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি, ফকিহুল হিন্দ রশিদ আহমদ গঙ্গুহির চিন্তা চেতনায় যারা বিশ্বাস করবে এবং দারুল উলুম দেওবন্দের অষ্টমূল নীতিকে যারা মানবে এবং বিশেষ করে সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদা যারা বিশ্বাস করবে, সমস্ত সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি মেয়ার হক এই আকীদা যারা বিশ্বাস করবে তাদের জন্য এই সনদের স্বীকৃতি প্রযোজ্য। এই সনদের স্বীকৃতির মাধ্যমে ওলামা ইকরামের দ্বীনের খেদমতের পরিধি অনেক বিস্তৃত হয়েছে। এমন ক্ষেত্র অনেক ক্ষেত্র যেখানে ওলামা ইকরাম কওমি ওলামা ইকরাম খেদমত করতে পারেনি সনদের স্বীকৃতি না থাকার কারণে, এখন সেই ক্ষেত্রগুলো নতুন ভাবে খেদমতের জন্য অপেক্ষায় আছে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। আশা করি তাদের মেধা এবং প্রতিভাকে কাজে লাগিয়ে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা ইনশাআল্লাহ সবাই এগিয়ে আসবে। এই সনদ সরকারের উপকারের জন্য না, এই সনদ কোন ব্যক্তি উপকারের জন্য না, এই সনদের স্বীকৃতি দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে। কওমি মাদ্রাসা অনেক মেধাবী ছাত্র রয়েছে যাদের প্রখর মেধা শক্তি রয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা নিজের সনদের স্বীকৃতি না থাকার কারণে তাদের মেধা কাজে লাগাতে পারেনি, তাদের সেই প্রতিভাকে কাজে লাগাতে পারেনি। ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের মুরব্বীরা এই বিষয়টিকে সামনে রেখে অনেক অক্লান্ত পরিশ্রম করে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সনদের স্বীকৃতি নিয়েছে, একদম সম্পূর্ণ নিজেদের স্বকীয়তা স্বাধীনতা নিজেদের বৈশিষ্ট্য বলবৎ রেখে সনদের স্বীকৃতি নিয়েছে। ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার ছাত্ররা আপনারা দেখবেন নিজেদের প্রতিভা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি বেসরকারি সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ তারা দ্বীনের খেদমত আরো বেশি ভাবে দ্বীনের খেদমত করতে ইনশাআল্লাহ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের প্রধানমন্ত্রী আসছেন, উনি বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।